আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো মডিফায়ার পার্ট অনেক তোমাদের স্বাগত জানাই প্রিয় এইচএসি শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের এই পার্টটি আমি সাজিয়েছি মূলত মডিফায়ারের আসল উপাদানগুলো কী কী অর্থাৎ মডিফায়ার কত ধরনের প্রশ্ন এসে থাকে বারো থেকে চোদ্দ ধরনের প্রশ্ন এসে থাকে প্রথম পর্বে আমি ঠিক সেই প্রশ্নগুলো নিয়েই আলোচনা করব নাম্বার ওয়ানে তোমরা দেখতে পাচ্ছ আর্টিকেল চাই মডিফায়ারে আর্টিকেল কি এ এন ডি হচ্ছে আর্টিকেল এবং ডিটারমিনার্স চাই এ এন ডিকেও ডিটারমিনার বলা হয় এবং ডেমনস্ট্রেটিভ আছে চারটি এই চারটি ডেমনস্ট্রেটিভকেও অনেক সময় ডিটার্মিনার্স হিসাবে ধরা হয় এখন এই ডেমনস্ট্রেটিভ চারটি কী কী এখন আমি আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তিন নাম্বারে দেখতে পাচ্ছ ডেমনস্ট্রেটিভ ডেমনস্ট্রেট হল প্রদর্শন করা বা দেখিয়ে দেওয়া যেমন ধরো এই ডেমনস্ট্রেটিভের মধ্যে আবার দুই ধরনের আছে সিঙ্গুলার প্লুরাল এখানে দুটি কলম আছে ধরো এখানে একটি কলম আছে ওইখানে একটি কলম আছে দিস বা ইট সিঙ্গুলারের ক্ষেত্রে ডেমনস্ট্রেটিভ হচ্ছে দিস অথবা ইট আর ওই একটির ক্ষেত্রে হবে দ্যাট দিস অথবা ইট সিঙ্গুলারের ক্ষেত্রে দুটি দিশ অথবা ইট এবং ওইটি বুঝালে দ্যাট প্লুরালের ক্ষেত্রে আবার দুইটি যদি প্লুরাল এইগুলি হয় তাহলে হবে দিজ আর ওইগুলো যদি বোঝায় তাহলে হবে দোজ তাহলে ডেমনস্ট্রেটিভ হচ্ছে চারটি দিস ইট এবং দ্যাট আর প্লোরাল হলে দিজ দোজ এখন প্রশ্ন হচ্ছে কোনটি বসাবো ড্যাশের পরে যদি সিঙ্গুলার হয় তাহলে তোমরা দিস ইট অথবা দ্যাট বসাতে পারো এবং যদি প্লোরাল হয় দ্বিজ অথবা দোজ হবে ঠিক আছে দ্বিজ বসাবো নাকি দোজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি পার্ট টু এ মডেল কোশ্চেন নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো তোমরা আসলে দ্বীজ দিবে নাকি দোজ দিবে তোমরা চার নম্বরে দেখতে পারছ অ্যাডজেক্টিভ আমি জানি তোমরা অনেকগুলো অ্যাডজেক্টিভের নাম জানো যেমন ধরো অ্যাডজেক্টিভ গুড ব্যাড ভালো মন্দ টল শর্ট অনেস্ট ডিজনেস্ট হিউজ বিউটিফুল আগলি ইটিসি আর অনেক অর্থাৎ যে কোনো দোষগুণ শব্দকে অ্যাডজেক্টিভ বলা হয় এবং তোমরা অনেক অ্যাডজেক্টিভ জানো পাঁচ নাম্বারে দেখো নাউন অ্যাডজেক্টিভ অর্থাৎ নাউনের পূর্বে যে নাউন বসে নাউন অ্যাডজেক্টিভ তৈরি হয় এখানে সাতটি নাউন অ্যাডজেক্টিভ দেওয়া আছে তোমরা অবশ্যই নোট ডাউন করে নিও যেমন ধরো পেন নাউন ফ্রেন্ডে নাও ফ্রেন্ডও নাউন কিন্তু পেন ফ্রেন্ড হচ্ছে নাউন অ্যাডজেকটিভ বেডও নাউন রুমও নাউন কিন্তু বেডরুম তখন হয়ে যাবে বেড নাউন ট্রেন ট্রেনও নাউন জার্নিও নাউন দুটোই নাউন কিন্তু ট্রেন জার্নি তখন ট্রেন হয়ে যাবে নাউন অ্যাডজেকটিভ এখানে দেখো প্রভার্টি নাউন লাইনও নাউন কিন্তু প্রভার্টি লাইন তখন প্রভার্টি তখন নাউন অ্যাডজেক্টিভ প্রভার্টি লেভেল প্রভারটি নাউন অ্যাডজেকটিভ ফুটবল নাউন ম্যাচ নাউন ফুটবল ম্যাচ ফুটবল তখন নাউনের পূর্বে নাউন নাউন অ্যাডজেক্টিভ সি নাউন বিচ ও নাউন সি বিচ সমুদ্র বন্দর সি তখন নাউন অ্যাডজেক্টিভ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ছয় নাম্বারে দেখতে পাচ্ছ ভার্বাল অ্যাডজেক্টিভ অর্থাৎ যে নাউনের পূর্বে যদি কোনো নাউন হয় তাহলে সেটি ছিল নাউন অ্যাডজেক্টিভ কিন্তু নাউনের পূর্বে যদি কোনো ভার্ব থাকে আইএনজি অবস্থায় সেটি হবে ভার্বাল অ্যাডজেক্টিভ দেখো ইটিংও নাউন ইটিং হচ্ছে ভাব ইট থেকে ইটিং ম্যান হচ্ছে নাউন কিন্তু এটি ভাব কিন্তু নাউনের পূর্বে বসে এটি কি হয়েছে অ্যাডজেক্টিভে রূপান্তরিত হয়েছে এবং এটিকে বলা হয় ভার্বাল অ্যাডজেক্টিভ ড্র ভার্ব রুম নাউন নাউনের পূর্বে ভার বসে হয়েছে ড্রয়িং রুম অর্থাৎ ভার্বাল অ্যাডজেক্টিভ ওয়াকিং টাইম ওয়াকিং পিরিয়ড ওয়াকিং প্লেস নাউন কিন্তু ভার বসে ভার্বাল অ্যাডজেক্টিভ হয়েছে সাত নাম্বারে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভার্ব তোমরা জানো অ্যাডভার্ব আসলে কি হি গোজ টু স্কুল স্লোলি সে স্কুল যায় ধীরে ধীরে অর্থাৎ ক্রিয়ার সম্পাদনের রূপকে ভার বলো বলা হয় যেমন ধরো স্লোলি ফাস্ট অলওয়েজ নেভার অলসো ফরচুনেটলি আনফর্চুনেটলি অ্যাডভার্ব যদিও অনেকগুলো আছে তারপরেও এই কয়েকটি তুমি যদি অ্যাডভার্ব জেনে রাখো তাহলে মডেল কোশ্চিন বা অ্যানসার করা তোমার জন্য অনেকটা সহজ হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আট নাম্বারে দেখতে পাচ্ছ তোমরা অ্যাপজিটিভ অ্যাপজিটিভ আসলে কি অ্যাপজিটিভ হচ্ছে কোনো ব্যক্তি বা স্থানের একটি সুপরিচিত নাম যেমন ধরো রহিম রহিম তিনি হচ্ছেন একজন ইংলিশ টিচার তাহলে তিনি কি তিনি একজন টিচার কিন্তু কী টিচার তাহলে রহিম ইজ অ্যান ইংলিশ টিচার রহিম সাহেবকে ইংলিশ টিচার হিসাবে কি করা হচ্ছে আখ্যায়িত করা হচ্ছে রহিম ইজ অ্যান ইংলিশ টিচার এ বাংলা টিচার এ হিস্টোরিক্যাল টিচার অর্থাৎ রহিম সম্পর্কে তিনার আরও একটি পরিচিতি ধরো আমার নাম হচ্ছে কাউসার আমি তিনটি কাজ করি একটি কাজ হচ্ছে শিক্ষকতা করি আর একটি কাজ হচ্ছে একটি কাজ হচ্ছে ফ্রিল্যান্সিং করি আর একটি কাজ হচ্ছে ব্যবসা করি এখন যদি কাউসার সম্পর্কে তোমাকে যদি বলা হয় যে কাউসার ইজ এ ড্যাশ পারসন তাহলে তুমি অ্যাপজিটিভ কী দিবা অ্যাপজিটিভ হতে পারে এ গুড টিচার গুড টিচার হতে পারে ইংলিশ টিচার হতে পারে হিস্টোরিক্যাল টিচার হতে পারে অথবা এ ম্যান হতে পারে অথবা এ ফ্রিল্যান্সার অর্থাৎ আমার আদার্স পরিচ পরিচয় দেওয়ার মতো আরও একটি কোনো অ্যাডজেক্টিভ বা শব্দ হচ্ছে অ্যাপজিটিভ যেমন ধরো একটি জায়গা খুব বিখ্যাত জায়গা তাহলে দিস ইজ এ ড্যাশ প্লেস প্লেসের সাথে অ্যাপোজিটিভ কী দেওয়া যেতে পারে তাহলে ফেমাস প্লেস হিস্টোরিক্যাল প্লেস রেপুটেড প্লেস ব্যক্তির ক্ষেত্রে দিস ইজ দ্য পার্সন হু ইজ এ ড্যাশ তাহলে ফেমাস প্লেস ফেমাস পার্সন আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নয় নাম্বারে দেখতে পাচ্ছ তোমরা কোয়ান্টিফায়ার কোয়ান্টিফায়ার হতে হচ্ছে সংখ্যা বা পরিমাণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ কোয়ান্টিফায়ার হচ্ছে দুই ধরনের থাকে সিঙ্গুলার যদি ড্যাশের পরে বয় আছে কি আছে বয় অর্থাৎ সিঙ্গুলার অথবা ড্যাশের পরে বয়ে যাচ্ছে সেটি প্লুরাল ড্যাশের পরে যদি সিঙ্গুলার থাকে এবং এখানে যদি কোয়ান্টিফায়ার থাকে তাহলে তিনটি অ্যান্সার হতে পারে এ হতে পারে ওয়ান হতে পারে অথবা নো যদি ড্যাশের পরে প্লুরাল থাকে তাহলে আমরা কী দেবো টু থেকে হান্ড্রেড বা আরও বেশি টু থ্রি ফোর যেহেতু প্লুরাল প্লুরাল যদি পরে থাকে তাহলে আমরা কোয়ান্টিফায়ার এগুলো দিব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দশ নম্বরে দেখতে পাচ্ছ পজিটিভ পজিটিভ যদি চাই মডিফায়ার করার ক্ষেত্রে তাহলে সাধারণত আমরা খেয়াল করব। যে সেন্টেন্সে পজিটিভ চেয়েছে সেই সেন্টেন্সের প্রথম সাবজেক্টটিকে সাধারণত আমাদেরকে টার্গেট করতে হবে যদি সাবজেক্টটি আয় হয় তাহলে আয়ের পজিটিভ মাই উই হলে আওয়ার হি হলে হিজ সি হলে হার দে হলে দেয়ার ইউ হলে পজিটিভ ইওর রুনা মেয়ে মানুষ হার রহিম ছেলে মানুষ হিজ দ্য বয়েজ প্লুরাল দেয়ার দ্য বয় তাহলে হিজ আর দ্য বয়েজ প্লুরাল হলে দেয়ার ইট হলে ইটস আশা করি তোমরা পজিটিভ সম্পর্কে বুঝতে পেরেছ তোমরা এগারো নাম্বারে দেখতে পাচ্ছ প্রি পজিশনাল ফ্রেজ বারো নাম্বারে দেখতে পাচ্ছ ইনফিনিটিভ ফ্রেজ ফাইনাইট ইনফাইনিট ইনফিনিটিভ ফ্রেজ একটু বিষয় খেয়াল করতে হবে ইনফিনিটিভ ফ্রেজে থাকবে টু প্লাস ভার প্লাস ভার্ভ রিলেটেড নাউন বা অবজেক্ট টু ইট রাইস টু প্লে ফুটবল টু ইনফিনেটিভ টু ভার প্লাস ভার রিলেটেড অবজেক্ট টু সেভ দ্য কান্ট্রি টু সেভ দ্য কান্ট্রি অর্থাৎ এ ভার্ভের সাথে অ্যাকর্ডিং করে একটি অবজেক্ট প্রিপজিশনাল ফ্রেজ প্রি যুক্ত যে ফ্রেজ ইন ইন অ্যাট নাইট বাই ডে ইন দ্য ইভিনিং ইন দ্য মর্নিং এই তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তেরো নম্বরে তোমরা দেখতে পাচ্ছ পার্টিসিপুল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পার্টিসিপুল সাধারণত আমরা দুই ধরনের দেখতে পাই প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ কোনো ভার্ভের সাথে আইনজীবী যুগে আর পাস্ট পার্টিসিপুল হচ্ছে ভার্ভের পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপুল ফর্ম যোগে দেখো রান থেকে রানিং ট্রেন ওয়াক থেকে ওয়াকিং প্লেস আর পাস্টে পাস্ট পার্টিসিপুল ফর্ম লার্ন 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 এ লার্ন পার্সন এডুকেট এডুকেটেড এডুকেটেড অ্যান্ড এডুকেটেড ম্যান পলুট পলুটেড 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 ওয়াটার অর্থাৎ ভার্ভের পাস্ট পার্টিসিপুল ফর্ম হলে পাস্ট পার্টিসিপন আর যদি আইএনজি যুক্ত হয় তাহলে সেটি প্রেজেন্ট পার্টিসিপন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পার্ট ওয়ানে আমি তেরোটি উদাহরণ নিয়ে আলোচনা করেছি মডিফায়ারের এই তেরোটি নিয়ম রুলস তুমি যদি মাথায় রাখো তাহলে তুমি অবশ্যই মডিফায়ার তোমার কাছে সহজ হবে পার্ট টুয়ে আমি আলোচনা করব মডেল কোশ্চেন নিয়ে শুধু পার্ট ওয়ান দেওয়ার মূল কারণ হচ্ছে তোমাকে এ শব্দগুলো জানতে হবে যে আসলে মডিফায়ার কী চাই পার্ট টুয়ে আমি যে কোনো একটি মডেল নিয়ে আমি আলোচনা করব। মডেল কোশ্চেন নিয়ে পার্ট ও পার্ট টু থ্রি ফোর এভাবে আমি পাঁচ থেকে দশটি ভিডিও দিব মূলত মডেল কোশ্চিনের ওপরে আমার বিশ্বাস তোমরা যদি পার্ট টু যদি দেখো তাহলে অবশ্যই তোমা মানে হাউ টু অ্যাপ্লাই দিজ অর্ডস এই মডিফায়ার অর্ডগুলো কীভাবে অ্যাপ্লাই করবে সেটি অবশ্যই পার্ট টুয়ে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো আজকের মতো এখানেই শেষ করছি মডিফায়ার পার্ট টুয়ে মডেল কোশ্চিনের আলোচনায় আবারও কথা হবে সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ